হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আমি অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি না, কারণ আমার উৎসাহ কমে যাচ্ছে, কারণ আমি এত কষ্ট করছি কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমারও উৎসাহ কমে যাচ্ছে। যাই হোক, আপনারা দর্শন করতে থাকুন। আজকে আপনারা দর্শন করছেন এই ব্লগের মাধ্যমে বৃন্দাবনের সেই নিধিবন, বৃন্দাবনের নিধিবন আপনারা দর্শন করছেন। এখানে নিধিবন বলা হয়। যাই হোক, তো এখানে যে বৃক্ষগুলো আপনারা দেখছেন এগুলো কোনো সাধারণ বৃক্ষ আদি নয়, এটি হচ্ছে ললিতা সখীর কুণ্ড। ললিতা সখীর ইচ্ছাতেই এই কুণ্ড প্রকট হয়েছিলেন। তো এখানে যে বৃক্ষ আদি আপনারা দেখছেন এগুলো কোনো সাধারণ বৃক্ষ নয়, এগুলো হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজগোপী। তো ওনারা রাত্রিকালীন সময়ে সবাই ব্রজগোপী রূপ ধারণ করেন এবং ভগবানের সাথে রাসলীলায় অংশগ্রহণ করেন। আর এখানে এত ভিড় কেন? এই স্থানের মধ্যেই বাঁকি বিহারী প্রকট হয়েছিলেন। পরবর্তী বাঁকি বিহারী বিগ্রহটা নিধুবন থেকে স্থানান্তর করিয়ে একটু সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে বাঁকি বিহারীর মন্দির বানানো হয়েছে। তো বর্তমানে সেই মন্দিরটা অনেক ছোট, তাই আরও বড় করে বানানোর পরিকল্পনা চলছে। তো এটি হচ্ছে ভগবানের শয়ন কক্ষ। ভগবান এখানে প্রতিদিন রাত্রে শয়ন করেন। তো যখন ভগবানকে এখানে শয়ন দিয়ে যাওয়া হয় রাত্রে, লাড্ডু পান আদি বিভিন্ন জিনিস ভোগ লাগিয়ে যায়, তো সেই ভোগগুলো এলোমেলো হয়ে যায়, সবগুলো আদা খায়, আদা ছিটিয়ে ছাটিয়ে চলে যায়। এগুলো আপনারা দেখবেন। তো আপনাদের সকাল 5টার দিকে আসতে হবে মঙ্গল আরতির সময়, তাহলে আপনারা সেই সুন্দর দর্শন দেখতে পাবেন। তো বলা হয়েছে এখানে কেউ রাত্রিকালীন সময়ে পূজারী থেকে শুরু করে কোনো বাঁদর থেকে শুরু করে কোনো প্রাণী এখানে থাকে না। যদি কেউ লুকিয়ে থেকে যায় তাহলে পরের দিন সেই শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মৃত্যুবরণ করে, হয়তো ওনার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, বোবা হয়ে যায়, কানা হয়ে যায়। তো এই হচ্ছে এখানকার স্টোরি। তো এখানে ভগবান প্রতিদিন রাসলীলায় অংশগ্রহণ করে গোপীদের সাথে। তো এই বৃক্ষ আদি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রজগোপী। তো এখানে আরও সুন্দর লীলা হয়েছে। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসলীলার মধ্যে ছিলেন। তো কৃষ্ণের যে বাঁশিটি, সে বাঁশিটি একবার রাধারানী চুরি করে নেয়। রাধারানী সে বাঁশিটি চুরি করে নিয়ে বাজাতে শুরু করেন। তো ললিতা বিশাখা রাধারানীর সাথেই ছিলেন। তো এই দৃশ্যটি দেখতে খুব সুন্দর, তাই এই স্থানে রাধারানীর নাম দেওয়া হয়েছে বংশীচূড়া রাধারানী। এটি হচ্ছে সেই প্লেস, এটি হচ্ছে সেই মন্দির বংশীচূড়া রাধারানীর। বর্তমানে আপনারা যেটা দর্শন করছেন এটা হচ্ছে রাসমণ্ডল এরিয়া, এখানে ভগবান বসতেন রাধারানীর সাথে। আর এখন আমরা সেই বংশীচূড়া রাধারানীর মন্দিরের দিকে প্রবেশ করছি। ওখানে আপনার ক্যামেরা অ্যালাউ নেই, তবে আমি প্রয়াস করছি ভিডিও সংগ্রহ করার জন্য, কিন্তু সম্ভব হয় না। যাই হোক, আমি একটু জুম করে চেষ্টা করে দেখছি, আপনার দর্শন করুন, কৃপা লাভ করুন। বংশীচূড়া রাধারানীকে যায়। তারপরে যখন আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব দর্শন করে, সেদিক দিয়ে আপনার হরিদাস, স্বামী হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুর নয়, ব্রজের একজন ভক্ত আছে যার নাম হচ্ছে স্বামী হরিদাস। সেই হরিদাসের ভজন কুটির এবং সমাধি মন্দির দুটোই একসাথে। এই হচ্ছে রাধারানী, দেখছেন বাঁশি বাজাচ্ছে। আমার ক্যামেরা এত ভালো নয়, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো ক্যামেরা নেব।